পতাকা কাটা দেন মারুফ ভাই, পতাকা কাটা দেন, দেন আমার কাছে। আপনারা এই পতাকাটা চিনেন? দেখেন তো ভালো করে, এটা চিনছেন ভালো করে বলেন, এটা চিনছেন বলেন, এটা কোন দেশের পতাকা? আরো জোরে বলেন, ফিলিস্তিন। এই ফিলিস্তিনের আজকের দুরবস্থা আপনারা দেখতেছেন, দেখতেছেন না, দুর্দশা দেখতেছেন। আচ্ছা এবার আসেন, এটা নিয়ে খোলাসা করা যায় আজকে, আপনাদেরকে বুঝায় বলা যায় ফিলিস্তিনের বিষয়গুলা, যেন আপনাদের বুঝতে আর ভুল না থাকে। ফিলিস্তিন প্রথমে ছিল আরবদের ভূখণ্ড। কাদের ভূখণ্ড? আরবদের ভূখণ্ড। ফিলিস্তিন এমন একটা জায়গা যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কবর। কার কবর? ইব্রাহিম আলাইহিস সালামের কবর, মুসা আলাইহিস সালামের কবর, ইয়াকুব আলাইহিস সালামের জন্ম ফিলিস্তিন, ইউসুফ আলাইহিস সালামের জন্ম ফিলিস্তিন। দুনিয়াতে সব থেকে বেশি দুইটা দেশে আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন, এর ভিতরে এক নাম্বার হইল ফিলিস্তিন, দুই নাম্বার হইল মিশর। দুনিয়াতে যত নবী আসছে সব থেকে বেশি কোন দেশে জন্ম নিছে বলেন? ফিলিস্তিনে জন্ম নিছে। আর তারপরে দ্বিতীয়ত মিশরও জন্ম নিছে সব থেকে বেশি নবীরা, ঠিক কিনা? আচ্ছা তাহলে এবার আসেন, এই ইহুদিরা, এই ইসরায়েলিরা ফিলিস্তিনে কোথা থেকে আসলো? এরা আজকে থেকে না, অনেক পূর্ব জন্ম থেকেই কিন্তু অল্প অল্প ছিল, বুঝছেন বিষয়টা? আমাদের বাংলাদেশে যেমন রোহিঙ্গা দেখছেন, দেখেন নাই বাংলাদেশে রোহিঙ্গা? আমরা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয়, তার তো অন্তরটা অনেক বড়, রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছেন, রোহিঙ্গারা এখন আমাদের বাংলাদেশে আছে। আবার উনি ফিলিস্তিনের পক্ষেও কথা বলেছেন, ওনাকে ধন্যবাদ জানাই, ঠিক কিনা? ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য ধন্যবাদ জানাই। আর একটা দাবি প্রধানমন্ত্রীর কাছে আমি জানাইতে চাই, সেই দাবি হচ্ছে, ও আমার প্রধানমন্ত্রী শুনে যান, আমার এই দেশের যুবক হয়তো দাঁড়িয়ে রাখে না, দাঁড়ির প্রতি তাদের গুরুত্ব নাই। ও আমার প্রধানমন্ত্রী, এই দেশের যুবক পাঞ্জাবি গায়ে দেয় না, পাঞ্জাবির প্রতি যদি গুরুত্ব নাই, কিন্তু এই দেশের যুবকদের একটা জিনিসের প্রতি গুরুত্ব আছে, যদিও পাঞ্জাবি গায়ে না দেয়, যদিও দাঁড়ির প্রতি মহাব্বত না থাকে, কিন্তু ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, রাসুলের বিপক্ষে যদি কোনো কাফের, যদি কোনো মোরতাদ, যদি কোনো নাস্তিক আমার নবীকে গালি দেয়, আমার আল্লাহকে গালি দেয়, ইসলামকে ছোট করার চেষ্টা করে, আমি এই মারুফ ভাই, আমরা এই মাদ্রাসার ছাত্ররা আগে দৌড় দেওয়া যাই না, সবার আগে আমার দেশের ভার্সিটি কলেজ, ইউনিভার্সিটির কলেজের ছাত্ররা, স্কুলের ছাত্ররা সবার আগে দৌড় দেওয়া যায়, জোরে করে, ঠিক কিনা? হয়তো আজকে তারা ইসলাম মানে ইসলামের পথে পুরাপুরি নাই, কিন্তু ইসলামের গায়ে, কোরআনের গায়ে, রাসুলের গায়ে একটা আজ যদি আসে, বাংলার জমিনের যুবকরা জীবন দিতে প্রস্তুত থাকে, মৃত প্রস্তুত থাকে। বাংলার জমিনের যুবকরা এখনো তৈয়ার আছে, আমার বাংলার জমিনের 18 কোটি মানুষ, 18 কোটি জনগণ এখনো তৈয়ার আছে। আমি আমার প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, আপনি খুলে দেন সেই ভারতের সীমান্ত, খুলে দিতে বলেন, আপনি খুলে দিতে বলেন সেই পাকিস্তানের সীমান্ত, খুলে দিতে বলেন সেই ইরানের সীমান্ত, খুলে দিতে বলেন সেই ইরাকের সীমান্ত, খুলে দিতে বলেন সেই লেবাননের সীমান্ত, ইনশাআল্লাহ বাংলার 18 কোটি মানুষ ফিলিস্তিনের জন্য ওই ইসরায়েলের সাথে যুক্ত করার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ, জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সবার আগে জীবন দেওয়ার দরকার পড়ে আমি নুরুল ইসলাম বিক্রমপুরে মুখ পেতে দিব, আমার মুখে গুলি করবে সবার আগে, কিন্তু আমি এইখান থেকে সেই ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমি এটা আমার প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, আমাদেরকে যেতে দেন, একটা কাফের, একটা মুশরিক, একটা দখলদার ইসরায়েলিরা দেখবেন কেউ টিকতে পারবে না ইনশাআল্লাহ, আল্লাহর জমিনে টিকতে পারবে না। এই মুসলমানদের বীরত্বের অনেক কাহিনী আছে যেগুলো বললে আমরা শেষ করতে পারবো না, ঠিক কিনা? তাহলে আসেন আজকে মেন সাবজেক্টটা বুঝিয়ে দেওয়া যায়, যেটার জন্য ওয়াজ করতেছি। ফিলিস্তিনে ইসরায়েলরা কিভাবে আসছে বলেন? রোহিঙ্গা কিভাবে আসছে? রোহিঙ্গা। আরে ওই সময়কার ছবিগুলো যদি গুগল করেন দেখবেন এদের গায়ে পোশাক ছিল না, শুধু প্যান্ট আসিল, কি আসিল পরনে, জামাও আসিল না, খালি প্যান্ট আসিল একটা, এমনি এতিমের মতো তারা আসিল, থাকবো কেমনে? ওই যে মরে মরে তো গেছে কিন্তু ভালো কাজ করে গেছে অ্যাডলফ হিটলার, যিনি জার্মানির
সময় হিটলার দিয়ে গিয়েছে যে আমি যদি চাইতাম এই দুনিয়ার সব ইহুদিদেরকে মেরে ফেলতে পারতাম কিন্তু কিছু ইহুদি আমি বাঁচায় রেখে গেলাম তোমরা যাতে জানতে পারো আমি ইহুদিদেরকে কি কারণে মেরেছি এইজন্য কিছু ইহুদি বাঁচায় রেখে গেলাম এবার আসেন মূল কনসেপ্টটা বুঝিয়ে দেয়া যায় ফিলিস্তিন দুইটা ভাগে বিভক্ত কয়টা আর জর্ডান কয়টা ইসরায়েলকে আমার যতটুক জানা সম্ভবত কম বেশি থাকতে পারে যখন ইসরায়েল ফিলিস্তিন প্রথম যুদ্ধ লাগে তখন ইসরায়েল ফিলিস্তিন ভাগাভাগি করে দিল ইসরায়েলকে দিল ফিলিস্তিনকে দিল 48% জমি কত যারা আজকে জমির মালিক তাদেরকে দিয়েছে 48% জমি আর ওই ইসরায়েলকে দিয়েছে 42% জমি আর 10% রেখে দিয়েছে কারা ইউএনও বুঝছেন না কারা ওই জাতিসংঘ নামে জাতিসংঘ কামে ওদের জাতি ওদের জাতি ওরা বেজাতি ওদের জাতি ঠিক নাই ওদের নামে দিছে এরা জাতিসংঘ এই জাতিসংঘে 10% জমি নিয়ে গেছে 10% জমি কোন দিক দিয়ে নিছে জানেন 10% জমিটাই নিছে জেরুজালেম কোন জায়গাটা জেরুজালেমের জায়গা যেইখানে তিনটা ধর্মের ওরা বলে আমরা মানি না তারপরে ওদের কাহিনী ডাক্তারদেরকে শুনিয়ে দেওয়া যাচ্ছি তিনটা ধর্মের তিনটা মসজিদ কয়টা মসজিদ না একটা ওয়াল দুইটা মসজিদ আপনারা বর্তমানে এই মিডিয়ার ভাইরা জানবেন আপনারা জানেন একটা গোল্ডেন কালারের গম্বুজ সোনালি কালারের গম্বুজ দেখেন সেটা কিন্তু মসজিদুল আকসা না সেটা কি মসজিদুল আকসা না সেটার নাম হচ্ছে ডোম অফ রক নাম কি ডোম অফ রক সেটা মসজিদুল আকসা না ওইটার পিছনে যে জায়গা আছে এটা কয়েক একরের ভিতরে তিনটা জায়গা ওইটা হচ্ছে মসজিদুল আকসা আর ইহুদিরা কি হচ্ছে সমস্যা চেয়ারম্যান সাহেব আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসেন আসসালামু আলাইকুম আর ইহুদিরা যেটাকে পূজা করে এটা কি জানেন গ্রেট ওয়াল কি বলে এটাকে গ্রেট ওয়াল কিন্তু এই সবগুলো জায়গা কি একটা জায়গার ভিতরেই বিভক্ত একটা জায়গার ভিতরেই এতগুলো জায়গা আজকে মুসলমানদের প্রথম কেবলা না দ্বিতীয় কেবলা বাইতুল মুকাদ্দাস সেই বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিতে চায় আসলে শুনেন ফিলিস্তিনদের জমি নিয়ে পারাপারি না ফিলিস্তিনদের খাবার নিয়ে পারাপারি না ফিলিস্তিনরা জান দিয়ে দিচ্ছে আর কিছুর জন্য না এটা হলো এই দ্বিতীয় কেবলা যে মসজিদুল আকসাই মসজিদুল আকসার জন্য তারা জীবন দিচ্ছে আর এই যুদ্ধটা অতদিন পর্যন্ত মুসলমানরা জিততে পারবে না যেই পর্যন্ত কথা বলবে যে আরব ইসরায়েল যুদ্ধ এটা ভুল কথা আরব ইসরায়েল যুদ্ধ বলবেন না বলবেন ইসলাম ইসরায়েল যুদ্ধ ওই দিনই আল্লাহ তাআলা দেখবেন বিজয় দিবে ইনশাআল্লাহ তাহলে এবার বুঝিয়ে দেওয়া যায় এই যে জায়গাটা এই জায়গাটা ইহুদিরা নিয়ন্ত্রণ করে কি করে ইহুদিরা নিয়ন্ত্রণ করে আমাদের মসজিদ ভেঙে ফেলার ষড়যন্ত্র করেছে আহ আজকে ফিলিস্তিনের জমিন তো আমি আপনাদের শুনাইলাম নবীদের জন্ম সেইখানে নবীদের কবর সেইখানে আর ফিলিস্তিনের জমিন যে সেই জমিন না ওই পর্যন্ত বাংলার জমিনের মুসলমান না সারা বিশ্বের মুসলমানদেরকে জীবন দিতে হবে ফিলিস্তিনের জন্য মসজিদুল আকসার জন্য জীবন দিতে হবে ওই পর্যন্ত যেই পর্যন্ত কোরআনের ভিতরে লেখা আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير যেই পর্যন্ত কোরআনের এই আয়াত আছে আলী ইমরানের এই প্রথম আয়াত যেই পর্যন্ত কোরআনে থাকবে যেই পর্যন্ত কোরআন থেকে এই আয়াত উঠে না যাবে সেই পর্যন্ত শুধু বাংলার জমিনের মুসলমান না প্রত্যেক সারা পৃথিবীর মুসলমানদের যদি ফিলিস্তিনের জন্য জীবন দেওয়া লাগে মসজিদুল আকসার জন্য জীবন দেওয়া লাগে আপনারা জীবন দিতে রাজি আছেন কিনা জোরে বলেন আপনারা জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আর জার্মান রাজি আছেন তো ইনশাআল্লাহ আহ আমি চিন্তা করি এমন ভাবে পাখির মতো গুলি করে আমার মা বোনদেরকে মারতেছে ফিলিস্তিনে গাজাতে ফিলিস্তিন দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক একটা কি ওয়েস্ট ব্যাংক ওই ওয়েস্ট ব্যাংকের ওয়েস্ট ব্যাংকের যে জায়গাটা এটা একটু মোটামুটি বড় এরিয়া ওয়েস্ট ব্যাংককে শাসন করে যেই যেই পার্টি শাসন করে ওইটা দুইটা রাজনৈতিক দল ফিলিস্তিনে কয়টা দুইটা একটা হচ্ছে ফাতে একটা কি একটা রাজনৈতিক দলের নাম হচ্ছে ফাতে সেই রাজনৈতিক দলের প্রধান প্রেসিডেন্ট হচ্ছে কি আব্বাস জানার নাম হ্যাঁ মোহাম্মদ আব্বাস যিনি এই ওয়েস্ট ব্যাংকে নিয়ন্ত্রণ করেন আর গাজাকে যিনি নিয়ন্ত্রণ করেন এইটা হচ্ছে হামাস কোনটা হামাস যারা আজকে এই ইহুদিদের ইহুদিদের সাথে লড়াই করে নিজেদের জীবন দিয়ে দিচ্ছে ঠিক কিনা
এই হামাসের ভাইদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হামাসকে বিজয় দান করে দিক সকল বলছে আমিন আমিন তাহলে গাজা যেই জায়গাটা এই জায়গাটা খুবই ছোট আর 40 কিলোমিটার পাশে একটু কম বেশি হবে তা এই এতটুক জায়গার ভিতরে ওই ইসরায়েলরা প্রায় মোটামুটি 20 লক্ষ ফিলিস্তিনিদেরকে বন্দী করে রাখছে কত লক্ষ তাদের খাবার পানি ওইটাও ইসরায়েলের হাতে তাদের কারেন্ট বিদ্যুৎ ওইটাও ইসরায়েলের হাতে যখনই মন চায় তখনই বোমা মেরে পাখির মতো মানুষ মেরে ফেলে আমি চিন্তা করি আমরা বেঁচে আছি আল্লাহর কাছে আমরা কি জবাব দেব যখন আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে উঠায় জিজ্ঞাসা করবে আরে তুই কি করেছিস যখন তোর চোখের সামনে তোর ভাইদেরকে গুলি করে মেরেছে তোর বোনদেরকে গুলি করে মেরেছে ছোট ছোট শিশুদেরকে বাচ্চাদেরকে গুলি করে মেরেছে তুই কি করেছিস কি জবাব দিব বলেন আমাকে কি জবাব দিবেন কোন জবাব আছে আজকে ঠিক সত্যি পাখির মতো গুলি করে মারতেছে বোমা মেরে মারতেছে হাসপাতাল হাসপাতালের ভিতরে কত রোগী ভর্তি মনমুহুর্ষু অবস্থায় মৃত্যু সাথে লড়াই সে হাসপাতালে বোমা মেরে হাসপাতালের মানুষ মেরে ফেলছে সব কারা ওই দখলদারি ইসরায়েল যারা সন্তান ইসরায়েলরা এই জন্য আমি বলতে চাই আল্লাহ তাআলা হামাসের বিজয় দিয়ে দিক এবং ওই দখলদার ইসরায়েল যারা ইসরায়েল নামক রাষ্ট্রটাকে আল্লাহ তাআলা দুনিয়ার মানচিত্র থেকে মুছে দি এই যারা ইসরায়েল যার কোন দেশ নাই চুরি করে দেশ বানাইছে আল্লাহ তাআলা ইসরায়েল নামক দেশকে আল্লাহ তাআলা মানচিত্র থেকে মিটায় দিক সকলে বলছে আমিন আমিন আরো জোরে বলছে আমিন তাহলে ফিলিস্তিনের জন্য আমাদের সমবেদনা থাকবে তো এখন আমাদের কিছু করার নেই হয়তো সরাসরি যা লড়াই করতে হবে না হলে দোয়া করতে হবে অনেক মানুষ দেখবেন আবার ফিলিস্তিনের জন্য টাকা তুলে কি তুলে ফিলিস্তিনের জন্য যে টাকা তুলে এরকম টাকা কাউকে দিবেন না কারণ ওই টাকা ফিলিস্তিনে গিয়ে পৌঁছাবে না ওটা হয়তো যে পৌঁছাবে আপনার ওয়েস্ট ব্যাংকে যেইখানে আবার ওয়েস্ট ব্যাংক যে অঞ্চলটা সেই অঞ্চলের লোকগুলো আবার ইহুদিদেরকে সমর্থন করে বুঝছেন তার মানে নিজের ভাই নিজের দুশ্মন নিজের ভাই নিজের দুশ্মন গাজা যে জায়গাটা ওরা কখনো ইহুদিদেরকে তো সমর্থন করবে দূরের কথা ওরা ইসলামের জন্য কোরআনের জন্য আজকে মসজিদুল আকসার জন্য জীবন দিয়ে দিচ্ছে তাহলে ওই পর্যন্ত যায় আমাদের কারোর দানি পৌঁছাবে না কেন পৌঁছাবে না বাংলাদেশে যে ফিলিস্তিনের এমবাসি আছে ওই এমবাসির যে এমবাসিডর সে নিজেই আজকে 18 বছর ধরে ফিলিস্তিন যাইতে পারে না কথা বুঝে আসছে সে 18 বছর ধরে কোথায় যেতে পারে না ফিলিস্তিন যেতে পারে সে কীভাবে সাহায্য পাঠাবে বলেন বুঝে আসছে তো আমার কথা তো ইনশাআল্লাহ ফিলিস্তিনের জন্য অন্তর থেকে দোয়া আল্লাহ তাআলার কাছে বলি আল্লাহ আপনি ফিলিস্তিনকে বিজয় দান করে দেন আয় আল্লাহ আপনি মসজিদুল আকসার দায়িত্ব মসজিদুল আকসার মালিকানা আরবদেরকে বুঝিয়ে দেন আয় আল্লাহ আপনি ফিলিস্তিনের মালিকানা আরবদেরকে বুঝিয়ে দেন আর এই জারজ রাষ্ট্র ইসরায়েল এই জারজ নামক রাষ্ট্র এই ইসরায়েলকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে মিটায় দেন কথা বুঝে আসছে তো দোয়া করতে পারবেন তো ফিলিস্তিনের জন্য আরো জবান পারবেন তো আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুক জোরে বলছি আমিন আরো জোরে বলছি আমিন তাহলে এই ইসলাম প্রচার করতে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের শুধু নবীরা না সাহাবীরা না সবাই কষ্ট করেছে সেই কষ্ট আমাদেরও করা লাগবে লাগবে কি লাগবে না আরো জোরে বলেন বদরের যুদ্ধে রাসূলের সাহাবী কয়জন আপনারা কি জানেন না ইতিহাস জোরে বলেন কয়জন রাসূলের সাহাবী কয়জন আর আবু জাহেলের হাজারের উপরে ঠিক কিনা হাজারের উপরে আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যখন কোরআনের জন্য থাকবে ইসলামের পথে থাকবে যদিও তোমার লোকবল কম হয় যদিও তোমার গোলা বারুদ কম হয় যদিও তোমার বিমান রকেট কম হয় যদিও তোমরা সংখ্যায় কম হও তবু আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আল্লাহ তাআলা বলেন যদি তোমরা সংখ্যায় কম হও তোমরা যেই কোনো অবস্থায় যদি মুমিন বিপদে পড়ে যায় ওই মুমিনকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহ তাআলা বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ বলেন যদিও তোমরা সংখ্যায় কম হও ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ওই দিন তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে যদিও তোমরা সংখ্যায় কম হও আমি আল্লাহ তাআলা তোমাদের সংখ্যায় কম হন ধরুন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করে দিব সুবহানাল্লাহ পড়বেন না এই চিন্তা করা যাবে না আহারে আমি যুদ্ধের ময়দানে যাব আমারে নি মাইলা ফেলে
এ চিন্তা করা যাবে আল্লাহর জন্য জীবন দিব আল্লাহর জন্য এই জীবন দিয়ে দিব প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো যখন প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ সবাই আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন সকল বলছি আমিন আহ কি বলবো আল্লাহর রাসূলের সাহাবীরা ইসলাম প্রতিষ্ঠার জন্য কত কষ্ট যে করেছেন সব সাহাবীরা একদিন বসা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন সব সাহাবীদের মাঝখানে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন ভাই খাত্তাব তুমি একটু দাঁড়ায় যাও খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সব সাহাবীদেরকে অনুপ্রেরণা যোগানোর জন্য বললেন ও ভাই খাত্তাব তোমার জিহ্বাটাকে দেখাও তোমার ভাইদেরকে দেখাও খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন আরে জিহ্বা দেখানোর কথা বললা কেন হঠাৎ কইরা তখন বললেন আচ্ছা ঠিক আছে যখন আমিরুল মুমিনিন বলছে দেখাইতে দাও এই এই জিজ্ঞেস করেন যে এই যে দুজন লোক কোথায় যাচ্ছে এই আপনারা কোথায় যাচ্ছেন এখানে ওয়াজ শুনতে আসছেন হ্যাঁ প্রস্তাব করতে যাবে না আমার বিশ্বাস হয় না একটা লোক এখান থেকে করতে পারবেন না প্রস্তাব পায়খানা করলো আমরা তো আবার যে মাদ্রাসা কমি মাদ্রাসা আমরা যারা পড়ছি পড়ি এখনো আমরা আগে প্রস্তাবে গেলে হুজুরে গেতাম হুজুর এক তারপরে হুজুরে বসতো যে কি এক নাম্বারে যে বেস্তেন যা করবো আবার কইতাম হুজুর দুই হ্যাঁ ঠিক আছে এটা কিন্তু আদব হুজুর দুই তা হুজুরে বসতো যে না এই টয়লেটে যে বেটা ছেড়ে দিই আবার মাঝে মাঝে কইতাম হুজুর তিন হুজুরে কইতে কি রে এক দুই তো বুঝলাম তিন ঘন্টা কইতাম হুজুর হুজুর করতো ঠিক কিনা এটা আমাদের কমি মাদ্রাসার আদব আল্লাহ তাআলা এই যে মাদ্রাসার উসিলা করা মাহফিল আল্লাহ তাআলা এই মাদ্রাসার এই মাদ্রাসার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ছাত্ররা পড়াশোনা করে সকলকে আল্লাহ তাআলা বড় বড় আলেম বানায় দেয় সকল বলছে আমিন মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেয় সকল বলে আমিন আমি হাদিসটা বলতেছিলাম কি বলতে পারবো না আপনারা আবার বিরক্ত করবেন আমাকে করবেন বিরক্ত মুরব্বী তো আবার অনেকে তো আবার ডায়াবেটিস হুজুর আমি তো প্রস্রাব টাইপা ধরে রাখতে পারি না যান প্রস্রাব করে আসেন যাদের যাদের প্রস্রাব করার প্রয়োজন করে আসেন ঠিক কি না খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরের কথা মতো জিহ্বাটা বার করে দেখালেন সব সাহাবীরা দেখলেন খাত্তাবের জিহ্বার ভিতরে টিউমারের মতো এরকম ফুলে আছে টিউমারের মতো ফুলা ফুলা সাহাবীরা জিজ্ঞেস করলেন ও ভাই খাত্তাব তোমার জিহ্বা টিউমারের মতো ফুলা কেন বলে এর পিছনে অনেক বড় ইতিহাস আছে এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ভাই খাত্তাব এবার তুমি তোমার এই সাইডটা একটু দেখাও খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন তার জামা খুললেন আর এই পিঠের এই সাইড দিয়ে যখন দেখালেন দেখলেন ওই জায়গার ভিতরে এমন ভাবে গর্ত হয়ে আছে গর্ত হওয়ার পরও ওই শরীরের ভিতরে যে সাদা মাংস ওই মাংস পর্যন্ত দেখা যাচ্ছে বললেন ভাই খাত্তাব তোমার এই অবস্থা কিভাবে হয়েছে বলে কিভাবে হয়েছে শুনবা বলে বলো কিভাবে হয়েছে আমি যখন রাসূলের কালিমা পড়েছি যখন আমি ইসলাম স্বীকার করেছি ওই কাফের বেঈমানেরা আমাকে এত পরিমাণের নির্যাতন করেছে জ্বলন্ত আগুনের ভিতরে জ্বলন্ত কয়লার ভিতরে আমি খাত্তাবকে তারা শুয়ে দিয়েছে আমার বুকের উপরের পাথর চাপা দিয়ে তারা শুয়ে দিয়েছে আমার পিঠ থেকে রক্ত মাংস চর্বি গুলি গলে গলে পড়তে 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 ওই কয়লার আগুন নিভে গেছে আর ওই পাথরের চাপে আমার এই পিঠের ভিতরে ওই গরম কয়লাগুলি ঢুকে ঢুকে এইরকম গর্ত হয়ে গেছে তবুও সে আমাকে বলেছে খাত্তাব একবার বল যে আল্লাহ রাসূলকে তুমি মানো না কালিমা তুমি মানো না আল্লাহকে মানো না খাত্তাব বলেছেন আমার জীবন চলে যাবে তারপর আমি কালিমা আর আল্লাহর রাসূলকে ছাড়তে পারবো না খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমাকে নির্যাতন করতে করতে তার মুখের ভিতরে গরম কয়লা ঢুকিয়ে দিয়েছে এই কারণে গরম কয়লা মুখের ভিতরে দেওয়ার কারণে জিহ্বার ভিতরে টিউমারের মতো হয়ে গেছে জিহ্বার ভিতরে টিউমারের মতো হয়ে গেছে তখন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি এইগুলার পরবর্তীতে কেন কোনো চিকিৎসা করাইলে না বলে আমি চিকিৎসা করাবো না আমি এই জিহ্বা নিয়ে আর আমার
আল্লাহকে দেখাইতে পারবো আর আল্লাহকে বলবো আল্লাহ গো দেখেন আপনার ইসলাম কবুল করেছি নবীকে নবী হিসাবে মেনেছি এই জন্য আমাকে কাফেররা অত্যাচার করেছে আমি এই দিন আল্লাহকে দেখানোর জন্য আমি কোনো আর চিকিৎসা করি নাই ইসলামের জন্য কতটা কুরবান তারা করেছেন আর আজকে আমাদের কুরবান করতে কষ্ট হয় ঠিক কিনা হ্যাঁ আজকে ছোট ছোট বিষয় নিয়ে আমরা ঝগড়া লেগে যাই নিজেরা মুসলমান বাইরা বাইরা মারামারি করি ঠিক কিনা ওই ইহুদিদের মাথার ভিতরে শয়তানি বুদ্ধি ভরা তারা চিন্তা করলো আরে মুসলমানদের সাথে তো পারা যাবে না কেন পারা যাবে না তারা কোরআন হাদিস আমাদের থেকে বেশি রিসার্চ করে আর আমাদের সব থেকে বড় সমস্যা আমরা কোরআন হাদিস রিসার্চ করি ঠিক কিনা তারা কোরআন হাদিস আমাদের থেকে তাহলে কি করা লাগবে তাহলে একটা কাজ করো হ্যাঁ ই করো সিয়া সুন্নি দ্বন্দ্ব লাগাই দাও সিয়া সুন্নি দ্বন্দ্ব লাগাই দাও নিজেদের ওদেরকে টাকা দাও সুন্নিদেরকে টাকা দাও শিয়াদেরকে মারার জন্য শিয়াদেরকে টাকা দাও সুন্নিদেরকে মারার জন্য ঠিক কিনা এই লাগাই দিছে দ্বন্দ্ব সারা জীবন ভর আজকে ওই সুন্নি ভাইদের সাথে আমরা লাগিয়ে যাবো বলবো কমিয়াওয়ালা ভালো না হ্যাঁ তারপরে আলিয়ার ভাইরা বলবে কমিয়াওয়ালা বলো কমিয়াওয়ার কমি ভাইরা বলবে আলিয়াওয়ালা ভালো না এইগুলা কে লাগাইছে জানেন এইগুলার পিছনে সব কিছুর পিছনে হাত ওই ইহুদিদের দালালের বাচ্চাদের ঠিক কিনা সারা জীবন আমরা এগুলো এগুলো নিয়ে পড়ে থাকবো ওরা মুসলমানদেরকে মনে করেন খালি কচু কাটা করতে থাকবে ঠিক কিনা আমাদের সবার একত হবে আমাদের সবার এক জায়গায় হয়ে ওই ইহুদিদের ওই নাস্তিকদেরকে প্রতিরোধ করতে হবে সবাই এক জায়গায় দাঁড়িয়ে একসাথে কাঁধে কাঠ মিলিয়ে তাদের রুখে দাঁড়াতে হবে ইনশাল্লাহ পারবো তো আমরা পারবো আরো যদি বলেন পারবো ইসলামের জন্য আমাদের কোরবান করতে হবে ইসলামের জন্য কি করতে হবে কোরবান করতে হবে আল্লাহর জন্য কোরবান করতে হবে আল্লাহর দেওয়া যান আল্লাহর দেওয়া মাল থেকে আমাদেরকে দান করতে হবে ঠিক কিনা আরো যদি বলেন ঠিক কিনা আপনাদের কি কষ্ট হচ্ছে আরো বসবেন যাইবেন গা বাজে কটা দেখেন তো কত বাজে আপনাদের কষ্ট হচ্ছে জোরে বলেন কষ্ট হচ্ছে আর অল্প কিছুক্ষণ থাকবো তারপর চলে যাব আপনাদেরকে ইনশাল্লাহ সময় যেহেতু আছে আরও আপনাদেরকে বয়ান শোনাবো আল্লাহ তাআলা সেই তৌফিক আমাকে দান করুক আরও জোরে বলুন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তেলাওয়াত করেন الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم أيوة كان كي كথা বলে বন্ধ করুন তো এই পেন্ডেলের বাইরে কারা কথা বলে চুপ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু আল্লাহ বলছেন হে মুমিনরা হে ইমানদাররা হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলবো এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা যেই কাজ তোমাদেরকে জাহান্নামের কঠিন আজাব থেকে বাঁচিয়ে দিতে পারে ঠিক কিনা হুজুর কই যান আপনি হ্যাঁ কষ্ট হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলবো এমন একটা ব্যবসার কথা বলবো যে কাজ তোমাদেরকে জাহান্নামের আযাব আযাব থেকে বাঁচিয়ে দিতে পারে কি কাজ সেটা কি কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তুকমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি সর্বপ্রথম তোমরা ঈমান আনো আমি আল্লাহর প্রতি তারপরে ঈমান আনো আমি আমার নবীর প্রতি পারবো ইনশাআল্লাহ বলেন পারবো আল্লাহর প্রতি ঈমান এনেছি রাসূলের প্রতি ঈমান এনেছি তাহলে সকলে একবার বলেন তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই আল্লাহর প্রতি ঈমান এনেছি নবীর প্রতি ঈমান এনেছি এটাই আল্লাহ বলতেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি এবার আল্লাহ বলতেছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আর জিহাদ করো ও তো জাহিদুনা ফি সাবিলিল্লাহ বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো ও তো জাহিদুনা ফি সাবিলিল্লাহ বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন
সুবহানাল্লাহ বলবেন না। আর এখন আপনারা তো আবার হুজুর করে পছন্দ করেন না, পছন্দ করেন কয় মোল্লা মানছে হুজুর মানুষে খালি মানুষের বাড়িতে খায়, ঠিক কিনা? আবার অনেকে মসজিদের ইমাম সাহেবের সাথে মসজিদের কর্তৃপক্ষ অনেক সময় খারাপ ব্যবহার করে, আছে না নাই? আছে না নাই? আবার আলেম আমাদেরকে দেখলে এক শ্রেণীর লোক আছে আমাদের সমাজে, শরীরের ভিতরে অ্যালার্জি উঠে, আছে না নাই? আছে। আহ, আলেমদেরকে তুচ্ছতা ছিল করে, আবার মোল্লা কয়া টিটকারি আমার, আছে না নাই? এই যে মোল্লা কয়া আপনারা টিটকারি মারেন, আজকে আপনাদের একটু শোনা যায়, শুনবেন তো ইনশাল্লাহ, শুনবেন শুনবেন। অনেকক্ষণ ধরে দাওয়াজ শুনতেছেন, তাহলে এবার একটা আমার বন্ধু আব্দুল্লাহ মারুফ তো অনেকগুলো গায়ে গেল গজল, আমি নাহলে একটাই গাই, গাব। এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না,